করোনা সংক্রমণের হার প্রতিদিনই রেকর্ড ভাঙছে সরকারি হিসেবে ভাইরাসে আক্রান্ত হয়ে গেল একদিনে দেশে আরও বাউান্ন জন মারা গেছেন এ নিয়ে মোট মৃতের সংখ্যা নয় হাজার ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ হাজার তিনশো আটান্ন জন আক্রান্ত পাওয়া গেছে গেল বছর দেশে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকে এটি সর্বোচ্চ করোনা সংক্রমণ রোধে সরকার আঠারো দফা নির্দেশনা দিলেও তা মানার বালাই নেই কোথাও শপিং মল বিপণী বিতান ও রেস্তোরাঁ সহ সবখানেই মানুষের ভিড় অনেকেই ব্যবহার করছেন না মাস্ক মানুষ তো কমন মানতেছে না তারা তো ভুলে গেছে আমার বাসি বাজারে হয়তো এই জন্য একটু প্রবলেম হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিক সমিতির সাথে অনলাইন সভায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সংক্রমণের হার বিশ শতাংশ ছুঁই ছুঁই এজন্য সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান মন্ত্রী এ সময় পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি যা ঢাকায় ছিল সব হাসপাতালে আমরা এই করোনা রুগী চিকিৎসার জন্য বেড দেওয়ার ব্যবস্থা করছি এবং সেখানে অক্সিজেনের সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অনেকে এখনো হচ্ছে ঢাকার আশপাশের জেলাগুলোতে উন্নত মানের সরকারি বেসরকারি হাসপাতালে আধুনিক সব চিকিৎসা ব্যবস্থা আছে এমন তথ্য দিয়ে রাজধানীতে ভিড় না করে জনগণকে সেসব হাসপাতালেও চিকিৎসার জন্য যেতে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা শহরে যেখানে হাসপাতালে জায়গা নাই অন্যান্য যে যে আশেপাশের জেলাগুলো কাছে আছে সেখানে যে সেবা নিতে পারেন সেখানে সব সেবার ব্যবস্থা আছে ইমদাদুল্লাহ বাবু বৈশাখী সংবাদ ঢাকা